ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনার বিষয় নার্সিং টেকনিক্যাল বিষয়ে প্রশ্নোত্তর বি পি এর সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথম প্রশ্ন বন্যার পর কোন রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় অপশন ক টাইফয়েড অপশন খ ডায়রিয়া অপশন গ নিউমোনিয়া অপশন ঘ অ্যাজমা এ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন খ ডায়রিয়া দ্বিতীয় প্রশ্ন কলেরা বা ডায়রিয়া রুগীকে খাবার স্যালাইন দেওয়া হয় কেন অপশন ক শক্তি বৃদ্ধির জন্য অপশন খ পানির ঘাটতি পূরণের জন্য অপশন গ ডায়রিয়া প্রতিরোধ করার জন্য অপশন ঘ দেহের পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য এ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ঘ দেহের পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য তিন নম্বর প্রশ্ন শরীরের কোনো অংশ পুড়ে গেলে তাৎক্ষণাত চিকিৎসা কী অপশন ক কাপড় দিয়ে ঢেকে রাখা অপশন খ ডিম ভেঙে দেওয়া অপশন গ বরফ বা পরিষ্কার ঠান্ডা পানি দেওয়া অপশন ঘ বাতাস দেওয়া এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ বরফ বা পরিষ্কার ঠান্ডা পানি দেওয়া চার নম্বর প্রশ্ন দুর্ঘটনার কারণে ভাঙ্গা হাত পা এর প্রাথমিক চিকিৎসা কি অপশন ক বাঁশ অথবা কাঠ এর সাপোর্ট দিয়ে বেঁধে চিকিৎসকের কাছে পাঠানো অপশন খ ভাঙ্গা অংশে কাপড় দিয়ে পেঁচানো অপশন গ কোনো কিছু না করে ডাক্তারের কাছে নেওয়া অপশন ঘ অ্যাম্বুলেন্স ডাকা এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক বাঁশ অথবা কাঠ এর সাপোর্ট দিয়ে বেঁধে চিকিৎসকের কাছে পাঠানো পাঁচ নম্বর প্রশ্ন অ্যান্টিবায়োটিক পেনিসিলিন তৈরি হয় কি থেকে অপশন ক ব্যাকটেরিয়া অপশন খ ছত্রাক অপশন গ ভাইরাস অপশন ঘ পরজীবী এ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন খ ছত্রাক ছয় নম্বর প্রশ্ন মিসের কোনটি অ্যান্টিবায়োটিক অপশন ক প্যারাসিটামল অপশন অ্যাসপিরিন অপশান গ পেনিসিলিন অপশন ঘ রেনিটিডিন এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ পেনিসিলিন সাত নম্বর প্রশ্ন শক্তিশালী অ্যান্টিবায়োটিক দ্বারা রোগ নিরাময় ব্যবস্থাকে বলে অপশন ক রেডিওথেরাপি অপশন খ কেমোথেরাপি অপশন গ ফিজিওথেরাপি অপশান ঘ প্লেসিভো এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ কেমোথেরাপি আট নম্বর প্রশ্ন ভাইরাস বিরোধী অ্যান্টিভাইরাল ড্রাগ ওষুধ এর উদাহরণ কোনটি অপশন ক পেনেসিলিন অপশন খ জেন্টামাইসিন অপশন গ অ্যাসাইক্লোভির অপশন ঘ কুইনাইন এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ অ্যাসাই ক্লোভির নয় নম্বর প্রশ্ন সিসকোনা ও কুইনাল কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় অপশন ক টাইফয়েড অপশন ডেঙ্গু অপশান গ ফাইলেরিয়া অপশন ঘ ম্যালেরিয়া এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ ম্যালেরিয়া দশ নম্বর প্রশ্ন কোনটি ম্যালেরিয়া রোগের ঔষধ নয় অপশন ক কুইনাইন অপশন খ ক্লোরোকুইন অপশান গ ফ্লক্সাসিলিন অপশন ঘ সিদ্ধারা এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ ফ্লক্সাসিলিন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব